নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতাশা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। দলীয় কার্যালয়ে দখল হওয়া জমি পুনর্দখল করল জাতীয় কংগ্রেস। কংগ্রেসের দাবি, বনগাঁর জনগণ ক্ষোভে বেআইনি নির্মাণ ভেঙে দিয়েছে, এর সাথে কংগ্রেস কর্মীরা জড়িত নেই। দলীয় কার্যালয়ের দখল হওয়া জমি পুনর্দখল করল জাতীয় কংগ্রেস। মঙ্গলবার কার্যালয়ের জমি দখল নেয় তারা। বনগাঁ কোর্ট রোডে জাতীয় কংগ্রেস কার্যালয়ে একটি জমি নিয়ে স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ সিনহার সাথে দীর্ঘদিনের বিবাদ। আদালতেও মামলা গড়ায়। গত 3 তারিখ ভোর রাতে এই জায়গা দখল করতে চেষ্টা করেন রবীন্দ্রনাথ সিনহা। খবর পেয়ে বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি মহিবুল সিদ্দিকী সেখানে গিয়ে বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। পরে বিশাল লোকজন নিয়ে গিয়ে ওই জমি দখল করে নেয় রবীন্দ্রনাথ সিনহা। সম্প্রতি সেখানে দোকানঘর নির্মাণ করেন তিনি। বহু স্মৃতি বিজড়িত কংগ্রেস পার্টি অফিস দখল হয়ে যাওয়ায় শহর জুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেয় বনগাঁবাসী। মঙ্গলবার পার্টি অফিসের বেআইনি নির্মাণ ভেঙে দেয় বেশ কয়েকজন। এ বিষয়ে কংগ্রেসের জেলা নেতৃত্ব কৃষ্ণপদ চন্দ্র বলেন, স্মৃতি বিজড়িত পার্টি অফিসের দখল হওয়া জমিতে বেআইনি নির্মাণ ভেঙে দেয় বেশ কিছু জনগণ। বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি মহিবুল সিদ্দিকী বলেন, বনগাঁবাসীর আবেগ জড়ানো এই পার্টি অফিসের জমি দখল হয়ে যাওয়ায় ক্ষোভে ফুটছিল বনগাঁবাসী। এদিন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। সারা বনগাঁর মানুষ একটা আর্তনাদ করছিল যতদিন এইটা হয়ে যাওয়ার পরে। বহু মানুষ আমাদেরকে বিভিন্ন সময় ভাঙতে বলেছিল যে তোমরা ভেঙে দাও। আমরা বলেছিলাম না, এটা আইনি পদক্ষেপ চলছে, আমরা এটাকে ভাঙতে পারি না, আমাদের আইনের প্রতি আস্থা আছে, এই জায়গা আমরা পাবো। এটা আমাদের খুব বিশ্বাস ছিল। পৌরসভা আইনি সহযোগিতা করবেন, আমরা তাদেরকে চিঠি দিয়েছিলাম, তিনারা আইনি পদক্ষেপ নেবেন বলেছিলেন। কুন্তল পাল ও দীপ সরকারের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নাবালিকাকে অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগে এক যুবক এবং তার মা বাবাকে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বসিরহাট মহকুমার বিচারক এই নির্দেশ দেন। নাবালিকাকে অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত যুবক ও তার বাবা মাকে 12 বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত। মঙ্গলবার বসিরহাট মহকুমার ফার্স্ট ট্র্যাক 3 আদালতে বিচারক এই সাজা দেন। 2011 সালে দিদির বাড়িতে বেড়াতে যাবার সময় নিখোঁজ হয়ে যায় মিনাখা থানা নেডুলি গ্রামের ওই নাবালিকা। নাবালিকার মা থানায় অভিযুক্ত যুবক গৌতম পাত্র, তার বাবা দুলাল পাত্র ও মা রাধারানী পাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মামলাটি পুলিশ তদন্ত করে এই আসামি গৌতম পাত্র এবং তার মা বাবা দুলাল পাত্র এবং অনুরাধা পাত্র, এদের তিনজনের নামে চার্জশিট দাখিল করে ভারতীয় দণ্ডবিধি আইনের 363, 366 এবং 376 ধারা মধ্যে। এই মামলাটি ইংরেজি 2018 সালে চার্জ ফ্রেম হয়, হওয়ার পরে সাক্ষী সাবধ হয়। মামলায় সাক্ষী সাবধ অন্ধে গতকাল আদালত এই আসামি তিনজনকে দোষী সাব্যস্ত করে এবং আজ এই মুহূর্তেই তাদের সাজা ঘোষণা হয়ে গেছে এবং তিনজন আসামির প্রত্যেকে ভারতীয় দণ্ডবিধি আইনের 363 ধারা মধ্যে 5 বছর জেল এবং 4,000 টাকা জরিমানা এবং 366 ধারা মধ্যে 7 বছর জেল এবং 6,000 টাকা জরিমানা, এই টোটাল 12 বছর সাজা ঘোষণা করল। দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর এদিন তিনজনকে কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। বিচার পেয়ে নাবালিকার মা জানান, সত্যের জয় হলো। 2011 মেয়ে দিদি বাড়ি যাচ্ছিল, দিদি বাড়ি যেতে যেতে ওরা কিডন্যাপ করে। কিডন্যাপের পরে আমি থানায় কেস করি। কেস করার পরে 5 মাস পরে আমি কোর্টের থেকে মেয়ে উদ্ধার করি। ওরা নিয়ে গিয়ে ওই যে ছেলে নিয়ে গেছিলো সেই ছেলের বোনির বাড়ি রেখে দিয়েছিল। অনেক অত্যাচার করার পরে আমরা কোর্টের থেকে মেয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মিনাখা। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চের চারপাশ ভরে গেল বিজেপির গোষ্ঠী কোন্দলের পোস্টারে। তৃণমূলের দাবি, গোষ্ঠী কোন্দল। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, আমাদের দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদানের অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চের চারপাশ ভরে গেল বিজেপির গোষ্ঠী কোন্দলের পোস্টারে।
সেখানে বিজেপিতে সদ্য যোগ দেওয়া রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে দলের পুরনো কর্মীরা তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনই পোস্টারকে ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীকন্দলের চরম পরিণতি বলে তৃণমূল অভিহিত করলেও এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে পাল্টা অভিযোগ বিজেপির। জানা গেছে, মঙ্গলবার গাইঘাটা বাজার সংলগ্ন মাঠে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করবে বলে দাবি করে বিজেপি। সেই অনুষ্ঠান শুরুর আগে এদিন সকালে দেখা গেল মঞ্চের গায়ে, মঞ্চের চারপাশে এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টারে ছেয়ে গেছে। পোস্টারে নিজেদেরকে বিজেপির আদি কর্মী হিসাবে উল্লেখ করে যাদেরকে আমরা চোর বলেছিলাম তারা এখন বিজেপির সম্পদ, আমফানের টাকা মেরেছে যুবনেতা, ক্ষতিগ্রস্ত মণ্ডল সভাপতি দুর্হট ইত্যাদি স্লোগান লেখা ছিল। উল্লেখ্য, তৃণমূল থেকে বিজেপিতে আসা একাধিক নেতানেত্রীর দুর্নীতির কথা উল্লেখ করেও দিন কয়েক আগেও এই গাইঘাটা এলাকাতেই পোস্টার পড়েছিল। এ ব্যাপারে জেলা যুব তৃণমূলের সহসভাপতি অভিজিৎ বিশ্বাসের অভিযোগ, বিজেপি দলটি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। দুর্নীতির দায়ে তৃণমূল থেকে বিতাড়িত নেতাকর্মীরা এখন বাঁচার তাগিদে বিজেপিতে আশ্রয় নিচ্ছে, আর সেই কারণেই বিজেপির পুরনো কর্মীরা বিদ্রোহী হয়ে উঠেছে, যার জেরে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নিজেদের মধ্যে গোলমাল বাঁধছে। বিজেপি দলটা এখন আলটিমেটলি একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। তৃণমূলের যত চোর জোচ্চোর দুর্নীতিবাজ, এদের জায়গা হয়েছে এখন বিজেপি দল। আপনারা গতদিনও দেখেছেন দুর্গাপুরে একটা ঠিক এইরকম একটা অনুষ্ঠানে প্রচণ্ড পরিমাণে মারামারি হয়েছে, সেটা আপনারা আপনাদের টিভি চ্যানেলে দেখিয়েছেন, আমরা সবাই সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ সেটা দেখেছি। এটা তো কোনো অস্বাভাবিক ঘটনা নয়। যেখানেই বিজেপি এখন প্রোগ্রাম করতে যাচ্ছে সেখানেই পুরনো বিজেপি আর নতুন বিজেপির মধ্যে একটা মারামারির সৃষ্টি হচ্ছে। বিজেপির থেকে সমস্ত লোকজন, আপনারা কালকেও দেখেছেন ওদের মহিলা নেত্রী আমাদের দলে যোগদান করেছে, আর দুই দিন বাদে দেখবেন পুরনো যারা দিলীপ ঘোষ, সেও হয়তো আমাদের দলে যোগদান করে দিতে পারে। অভিযোগ অস্বীকার করে বিজেপির গাইঘাটা বিধানসভার কো কনভেনার রাজকুমার মিত্র পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের দলে কোনো গোষ্ঠীকন্দল নেই, দলের বদনাম করতে তৃণমূলের লোকেরাই এই পোস্টার মারছে। আদি নব্য নিয়ে আমাদের এখানে কোনো গণ্ডগোল ঝামেলা নেই, কারণ আমাদের একটা সর্ববৃহৎ দল, আমাদের একটা বড় রাজনৈতিক দল, একটা পরিবার, সেখানে আমাদের সবাই দলে আমাদের জয়েন করছে। তৃণমূলের বিভিন্ন শুভেন্দুর হাত দিয়ে দশজন এমএলএ এমপি যুক্ত, তাছাড়া আরও কাউন্সিলর, সেখানে আমাদের দলে জয়েন করছে, আমাদের দল বড় হচ্ছে, একটা বড় পরিবারে অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে সুকৌশলে কিভাবে বিবাদ বাঁধানো যায় সেটা হচ্ছে তৃণমূলের একটা কালচার। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। মধ্যমগ্রামে শুটআউট, ঘটনায় চাঞ্চল্য, এক প্রমোটিং ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ, মৃত ব্যক্তি অশোক সর্দার, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শুটআউট মধ্যমগ্রাম রাজবাটি এলাকায় ঘটনায় মৃত্যু হয়েছে অশোক সর্দার নামে এক ব্যক্তির। মৃত ব্যক্তি রাজবাটি এলাকায় একটি নির্মীয়মান আবাসনে কেয়ারটেকার হিসাবে কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন মৃত অশোক কয়েকজনের সাথে কথা বলছিলেন, সে সময় আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ, ঘটনাস্থলে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। প্রাথমিকভাবে জানা গেছে, জমি কেনা বেচার কাজের সাথে যুক্ত ছিলেন অশোক। এলাকায় একটি বড় মাপের জমি কেনা হয়, এদিন সেই জমি ঘেরার কাজ চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অশোককে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। কোনায় কাজ করছিল, এবার হঠাৎ করে ওনার সাথে যারা কাজ করছিল তারা বলছে কি যে দাদা, মামা, তোমাকে না লোকে উল্টো পাল্টা বলছে। তখন হচ্ছে উনি হেঁটে ওই কোম্পানির রাস্তার উপরে গেল, যে ওই সাইডে কারে যেন বেশ গালাগালি করছিল, সেটা আমি ঠিক জানি না। অশোকবাবুই বলছিল যে আমাকে মারবি, আমাকে এ করবি, এইসব বলছিল। তারপরে তো আমি ওটা শুনে তারপরে আমি ঘরের ভিতর চলে গেছি। আমি বলি মানে কি হচ্ছে,
তারপরে কি দেখলেন কি আওয়াজ শুনলেন কি তারপরে মানে পরপর দুটো ফায়ারিং এর আওয়াজ শুনছি আর আমি ভাবছি মনে হয় ওই যে মেশিং চলছে মেশিং বাস্ট হয়ে গেছে বলে মনে হয় আওয়াজ হচ্ছে আর আমার মেয়েকে ডাক দিচ্ছি তো আমার মেয়ে আর কথা মানে সাড়া দিচ্ছে না তারপর যখন বাইরে এসেছি তখন দেখি কি মানে ওরা ওই দিক দিয়ে এই সাইড দিয়ে দৌড়ে পালিয়ে গেল আর ওই যে সাতজন ছিল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মধ্যমগ্রাম তৃণমূল বহিরাগত ভূত দেখছে পাশাপাশি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা সমীক ভট্টাচার্য বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার আয়োজনে বিভিন্ন দল থেকে এই যোগদান কর্মসূচিতে এসে একথা বলেন সমীক তৃণমূল বহিরাগত ভূত দেখছে এরপর থেকে মা দুর্গাকেও বহিরাগত হিসাবে চিহ্নিত করে দেবী কবে আসবেন তা ঠিক করার পাশাপাশি এই রাজ্যে আসতে দেবীকে তৃণমূলের কাছ থেকে পারমিশন কার্ড নিতে হবে দুর্গাপূজোর মিছিল কোন পথ দিয়ে যাবে বিসর্জন কোন দিন হবে তাও ঠিক করবে তৃণমূল পঞ্জিকা তৈরি হয় তৃণমূল ভবনে এমন অভিযোগ করলেন বিজেপি নেতা সমীক ভট্টাচার্য মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা বাজারে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার উদ্যোগে এক কর্মসূচির আয়োজন করা হয় যেখানে বিরোধী দলগুলি থেকে কর্মী সমর্থকদের বিজেপিতে যোগদান করানোর উদ্যোগ নেওয়া হয় সেই যোগদান কর্মসূচিতে বিরোধী দলগুলি থেকে 200 জনের কাছাকাছি যোগ দেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত রাজ্য নেতা সমীক ভট্টাচার্য রিতেশ তিওয়ারি জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি সহসভাপতি বিশ্বজিৎ দাস দেবদাস মণ্ডল সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে সমীক ভট্টাচার্য অভিযোগের সুরে বলেন গত 10 বছরে তৃণমূল পরিচালিত এই রাজ্যের সরকার দুবারের বেশি টেট পরীক্ষা নিতে পারেনি ফল প্রকাশও হয়নি সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতি তার আরও অভিযোগ সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধে কিছু করতে পারেনি এবার তাদের সাথে জোট বেঁধেছে তৃণমূল সিপিএম এবং কংগ্রেসের দখল করা দলীয় কার্যালয়গুলি খুলে দিয়ে তাদের মন পেতে চাইছে তৃণমূল সিপিএম এবং তৃণমূলের মধ্যে নতুন প্রেম তৈরি হয়েছে তাই এর বিরুদ্ধে জোট বাঁধুন আগে সিপিএম মাছ আর তৃণমূল পুকুর চুরি করত তৃণমূল ফের ক্ষমতায় আসলে এবার মাছ পুকুরের পাশাপাশি বাড়িও চুরি করে নেবে দাবি করেন সমীক সিপিএম পুকুর থেকে মাছ চুরি করেছে তৃণমূল তাদের ক্ষমতায় ওঠার পর পুকুর চুরি করে ফেলেছে আর আবার যদি তৃণমূল তাদের ফিরে আসে তাহলে মাছ পুকুর বাড়ি সম্পূর্ণ লোপাট করে দেবে নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষেরাই সুরক্ষা পেতে সিএএর মতো আইন তৈরি করার দাবি তুলেছিলেন কেন্দ্র সরকার সেই দাবি মেনে নতুন এই আইন তৈরি করেছে নতুন আইনে শুধু নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষেরাই নন ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এদেশে আশ্রয় নেওয়া সমস্ত মানুষই নাগরিকত্ব পাবেন আর শুধু এই নাগরিকত্ব নমশূদ্ররা পাবে না মতুয়ারা পাবে না ওপার বাংলা থেকে যারা অন্য ব্রাহ্মণ গায়স্থ বৈশ্য যারা এসেছেন তারাও আজকে এই আইনের সুবিধা পাবেন কিন্তু লড়াই যে করেছে সংঘর্ষ যে মতুয়ারা করেছিলেন যে নবসূত্ররা করেছিলেন আজকে সেই নবসূত্র সম্প্রদায়কে নতুন করে চিন্তা করতে হবে যে বিজেপি প্রকৃত অবস্থার পর ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক দিলেন পৌরসভার সাফাই কর্মীরা ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীরা অভিযোগ করেন তাদের 3 মাসের বেতন বাকি রয়েছে বেতন না দিলে সাফাই কর্মীরা কাজে যোগ দেবেন না বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ডাক দিলেন ভাটপাড়া পুরসভার সাফাই কর্মীরা সোমবার 200 জন কর্মবিরতিতে অংশ নিলেও মঙ্গলবার প্রায় 1500 সাফাই কর্মী এই কর্মসূচিতে অংশ নেন দেশ কা নিয়ম হ্যায় কি কাম করিয়েগা আপ পয়সা নাই মিলেগা হম লোগ 3 মহিনা 4 মহিনা কে পর তলব মিলতা হ্যায় হম লোগ খায়েগা কা সাফাই কর্মীদের দাবি কর্মবিরতি ডাকার পর 1 মাসের বেতন দেয়া হলেও এখনো 3 মাসের বেতন বাকি রয়েছে যতক্ষণ পুরো বেতন তারা না পাবেন ততক্ষণ কাজে অংশ নেবেন না সাফাই কর্মীরা
এটা করছি কি আমাদের মায়না ফায়না ঠিক করে হচ্ছে না, যেই আসছে বসছে চিয়ারে এরম করছে, আজকে দিবে তো কালকে দিবে তো 10 তারিখে দিবে, এখানে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হয়ে যায়, 3 মাস 4 মাসের মায়না 1 মাসের দিলে হবে, তাহলে সংসার কি করে আমরা চালাব, আমার যা ধরো এখনো 3 মাস বাকি আছে মায়না। পুরসভার পুরপ্রধান অরুণ ব্যানার্জি জানান, কেন্দ্র সরকার আরবান কর্মীদের 50% টাকা দিয়েছে, যে কারণে বেতন মেটানো যায়নি। সভা ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কেন্দ্রীয় সরকার এই আরবার স্কিমের জন্য যে টাকাটা দেয় পশ্চিমবঙ্গ সরকারকে, তার টাকার 50% কমিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা নিয়ে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে এই আরবার স্কিমের স্যালারিটা আমরা টাইমলি সবাই দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোম্যান্সল্যান্ড, ভাটপাড়া। বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছিল। এদিন শুভেন্দুর ছবিতে মালা দিয়ে তাকে সম্মান জানান বিজেপি কর্মীরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বঙ্গ রাজনীতির এখন আলোচ্য বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারী। কোথাও তাঁর সমর্থনে স্লোগান দিয়ে শুভেন্দুর ছবিতে মালা পরিয়েছে সাধারণ মানুষ, আবার তাকে নিন্দা করে কোথাও জুতোর মালা পরিয়েছে সাধারণ মানুষ। একই এলাকায় দুরকম ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সাঁপুয়া গ্রামে। এদিন শুভেন্দু অধিকারীর ছবিতে মালা পরিয়ে তাকে স্বাগত জানায় এলাকাবাসী। আগের দিনই ওই এলাকায় শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরানো হয়েছিল, তবে এদিন শুভেন্দুর প্রশংসা করেছেন স্থানীয় বিজেপি কর্মীরা। আমরা কারোরই অনুগামী নয়, আমরা ন্যায় সত্য সংগ্রামের অনুগামী। আমরা চাই মানুষ তার মতাধিকার গণতন্ত্র মেনে অবশ্যই দিবেন, এবং যখন জেলায় জেলায় বা রাজ্যে রাজ্যে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ চলছে, আমরা তাই দাদার প্রতিকৃতিতে মাল্যদান করলাম আমরা কোলাঘাট ব্লকের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব মেদিনীপুর। কলকাতা থেকে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জাতীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেবার চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী পথ অবরোধ প্রতিবন্ধী মানুষদের। কলকাতা থেকে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জাতীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন বরানগরের কলকাতা সেন্টারের গেটে। এদিনের এই বিক্ষোভ সমাবেশে রাজ্যের 5টি প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির নেতৃত্বে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। এরপর 5 সদস্যের এক প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেয় সংস্থার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। মূলত 3টি দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশের শেষে প্রতিবন্ধী মানুষেরা মিছিল করে বিটি রোডের বনহুগলি মোড়ে প্রতীকী পথ অবরোধ করেন। এই দুটোই বন্ধ করে দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট যে দপ্তর, তারা আগামীকাল থেকে বন্ধ হওয়ার কথা। এই কারণেই আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করেছি, স্মারকলিপি দিয়েছি। এই মুহূর্তে সংবাদ এলো দিল্লির সরকার সাময়িককালের জন্য যে অর্ডারটা দিয়েছিল সেটা ক্যান্সেল করেছে, ফার্দার এই নিয়ে আলোচনা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বরানগর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।